দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও একটা সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রা আগামী দুদিনে বাড়বে কিছুটা। 6 তারিখের পর থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ারও সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4 দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। উত্তরবঙ্গের ওপরের যে 5টি জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সতর্কবার্তা বলতে উত্তরবঙ্গের জন্য দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কবার্তা, দক্ষিণবঙ্গের জন্য 5 তারিখের পর থেকে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সতর্কবার্তা থাকছে। এই মুহূর্তে সিস্টেম বলতে তেমন কিছু নেই, শুধুমাত্র মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে রয়েছে। আমরা শুনব আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন। পরবর্তী 4-5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা আগামী দুদিনে সামান্য একটু বাড়বে, আবার 6 তারিখ থেকে আবার পরবর্তী কয়েকদিনে দিনের তাপমাত্রা আবার একটু কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4 দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, বিশেষ করে উত্তরের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোয় আগামী 4 দিন দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। এর মধ্যে সতর্কবার্তা কিছু উত্তরবঙ্গের জন্য আগামী 4 দিন দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রধানত 5 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সাথে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে। এর মধ্যে সিস্টেমের কিছু সিস্টেম আছে না? ডিপ্রেশন যেটা ছিল সেটা অনেক দূরে চলে গেছে, মধ্যপ্রদেশের কাছে, সেটা আমাদের সাইড থেকে অনেকটা দূরে, আর মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে রয়েছে বর্তমানে। কেমন থাকছে উইকেন্ডের আবহাওয়া সে বিষয়ে আপনাদেরকে জানালাম যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 4 থেকে 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রা আগামী দুদিনে বাড়বে কিছুটা, আর 6 তারিখের পর থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4 দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। উত্তরবঙ্গের ওপরে যে 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। সতর্কবার্তা বলছে উত্তরবঙ্গের জন্য দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য 5 তারিখের পর থেকে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সতর্কবার্তা থাকছে। এই মুহূর্তে সিস্টেম বলতে তেমন কিছু নেই, শুধুমাত্র মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে কেমন থাকবে উইকেন্ডের আবহাওয়া।